এই গ্রামে টিকিটেরও ব্যবস্থা চলে নাকি? অ্যাভেলেবেল, মরে মরে চলে, চেয়ার নিয়ে বসে আছে। ওর বাপও নাই, ওর মাও নাই, এমনিতে পৃথিবী ঢুকে এসেছে। নাহলে একজন মুসলমানের বাচ্চার টিকিট বিক্রি করতে পারে? মুসলমানের বাচ্চার টিকিটের এজেন্ট, মুসলমানের বাচ্চার চেয়ার নিয়ে টেবিলের উপর টিকিট বিক্রি করে। ও আবার নাম করে আমি আহালুল হাদিস, অযোগ্য সন্তান, বেহায়া মানুষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ লায়াত খুলল জান্নাতা কম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে। আচ্ছা মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান তো, একটু আমার দিকে তাকান। ওই যে জেলে ও লোকটা, যে মানুষটা ওই মোয়ারের টিকিট বিক্রি করেছে, ওটা কি আমার বাপ? যে মুরব্বী সাহেব, ওটা কি আমার ছেলে? দিনী ভাই, আপনাদেরকে বলছি, ওটা কি আমার বাপ? না, এই গ্রামে কার, এই গ্রামেরই কারোর বাপ? এই গ্রামে কোনো মুরব্বী সাহেবের ছেলে? তোকে ঠেকাবে কে এখন? জঙ্গিপুর সন্তোষপুর থেকে আমি ঠেকাতে আসবো আপনাদের এই গ্রামে? আখেরি মিলে না আপনি ঠেকাবেন? আপনাকে ঠেকাতে হবে আব্বু, টিকিট বিক্রি করা হারাম আব্বু, টিকিট বিক্রি করা হারাম। যারা টিকিট বিক্রি করে তারা জান্নাতে যাবে না, যারা টিকিট বিক্রি করে তারা জান্নাতে যাবে না, যারা টিকিট বিক্রি করে তারা জান্নাতে যাবে না। আব্বু আজকে টিকিটের ব্যবস্থা বন্ধ করুন, আজকে টিকিটের ব্যবস্থা বন্ধ করুন। টিকিট কাটা যেমন হারাম, টিকিটের ব্যবস্থা করা তেমনই হারাম, টিকিটের এজেন্ট যারা তাদেরও ব্যবস্থা তেমনই হারাম, টিকিটের ব্যবসা একেবারে চিরতরে হারাম। এগুলো চলবে না, সকলেরই টাকা মেরে একজনকে দেওয়া হয়, তাই এটা হারাম। বুঝতে পারেননি? নীতি পরিবর্তন করেন মুরব্বী সাহেব। টিকিট কেটেছেন আজ থেকে 10 বছর আগে, আপনাকে কিয়ামত পর্যন্ত এখন তওবা করে যেতে হবে। কেন কাটলেন 10 টাকা দিয়ে টিকিট? কাটবেন কেন? দিন রাত তওবা করবেন আদম আলাইহিস সালামের মতো, হাওয়া আলাইহিস সালামের মতো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। দিন রাত তারা দোয়া করতেন, দিন রাত তারা দোয়া করতেন। ভুল তো করেছে একটা, ভুল করেছে একটা, তারপর দিন রাত তওবা করতেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আমাদের নাফসের উপর অত্যাচার করেছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তবুও তারা দিন রাত ক্ষমা ভিক্ষা চাইতেন আল্লাহর কাছে। আপনি প্রতিদিন টিকিট বিক্রি করেন, টিকিট কাটেন, এরপরও আল্লাহকে এবার বলতে পারেন না, অন্তর একবার নরম হয় না, বলতে পারেন আল্লাহকে যে আল্লাহ টিকিটের ব্যবসা করবো না, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ সুদের ব্যবসা করবো না, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বন্ধন আর নিব না, আল্লাহ ক্ষমা করো, এবাকে একবার মুখ দিয়ে বের হয় না। বের হয় না কেন? অন্তর যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এখন আর বের হবে না, অন্তর তো আল্লাহ সিল করে দিয়েছে, এখন আর এই মুখ দিয়ে কথা বের হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি মনে করিয়েন না, আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি। জি না, আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলতে আসিনি, আপনাকে তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, হক কথা বলতে এসেছি, চলে যাবো হক কথা বলে। সামনে বছর দাওয়াত দেবেন, আসেনিও আসিনি, কাজেই আপনার আমি উপকার চাই, উপকারের জন্য এসেছি। আপনি নীতি পরিবর্তন করেন। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ও দারুমা বাকিয়া মিনার রিবা, এবং সুদের মধ্যে যেগুলো অবশিষ্ট আছে তা বর্জন করো। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, সুদের মধ্যে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আল্লাহ তাআলা বর্জন করতে বলছেন। অবশিষ্ট মানে বুঝতে পারলাম না, একটু আমার দিকে তাকান। এইখানে যদি কোনো সুদখোর ব্যবসায়ী থাকে, আপনি একটু কথাকে শ্রবণ করুন ভালো করে, একটু আল্লাহ বলছেন, ও দারুমা বাকিয়া মিনার রিবা, সুদের মধ্যে যেগুলো অবশিষ্ট আছে সেগুলোকে বর্জন করো। আপনি আমাকে সুদের টাকা দিয়েছিলেন 10,000 টাকা, তো এই টাকাটা 6 মাস পরে হবে 12,000 কিংবা 13,000 টাকা, তাই না? তো আমি আপনাকে 6,000 টাকা দিয়েছি, এখনো 7-8,000 টাকা পাবেন। সুদের টাকা যেগুলো বাকি আছে, আজকে আপনি আয়াত শ্রবণ করলেন, আজকে আপনি শুনতে পেয়েছেন, তোমরা গ্রহণ করো। যখনই তোমরা শুনতে পাবে যে সুদের মধ্যে যেগুলো অবশিষ্ট আছে সেইগুলো তার কাছ থেকে আর নেবে না। খেয়েছেন এতদিন পাপ করেছেন, এই কথা ঠিক? কথা একটু বুঝিয়েন, এতদিন পাপ করেছেন, সুদের টাকা আমার কাছ থেকে নিয়েছেন, এ কথা ঠিক? পাপ করেছেন আপনি, আমিও করেছি পাপ, আপনিও করেছেন, আমিও করেছি। আজকে আব্দুল করিম বিন আমিনুল ইসলামের মুখে শুনলেন যে সুদের যেগুলো টাকা বাকি আছে সেগুলো আর নেওয়া যাবে না, তো যত টাকা আজকে পেতেন কালকে পাবেন, 6 মাস পরে পাবেন, এই টাকা আর আপনি নিতে পাবেন না। এখনো বুঝতে পারেননি কি? এ টাকা আপনি আর নিতে পাবেন না,
কাজে আপনাকে বলতে চাইছি, যদি কাউকে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইকে সুদের টাকা দিয়ে থাকেন, যেই টাকাটা দিয়েছিলেন 10,000 টাকাটা, সেই টাকাটা শুধু নেবেন, সুদের 12,000 এক্সট্রা 3,000 টাকাটা নেবেন না, তাহলে আপনি মুমিন, নইলে মুমিন নয়। আল্লাহ বলছেন ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইমানদার হও। বলছিলাম নীতি পরিবর্তন করুন, নইলে এইভাবে জান্নাত হয় না, জান্নাত এইভাবে হয় না, জাহান্নাম হয়। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাত বিল মাকারেহে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, জাহান্নাম রাস্তাতে পড়ে আছে আর জান্নাত কষ্ট করে, কায়দা ক্লাস খুব কষ্ট করে পাওয়া যায়। জান্নাত এমনিতে পাওয়া যায় না, জাহান্নাম এমনিতে পাওয়া যায়। জান্নাত এমনিতে পাওয়া যায় না, জাহান্নাম এমনিতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, মানে এখন সুদের যদি ব্যবস্থা ত্যাগ না করেন তো জাহান্নাম যেতে হবে। এখন যদি আপনার স্ত্রী বে হয়ে পর্দা হয়ে বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে বেসালামের মতো চলাচল করে, এখন জাহান্নাম যেতে হবে। আর জান্নাত পেতে হলে সুদের ব্যবস্থা ত্যাগ করতে হবে, বন্ধনের ব্যবস্থা ত্যাগ করতে হবে, স্ত্রীকে শাসন করতে হবে, পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে, হালা হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে জান্নাত হবে। কিন্তু হারাম থেকে বাঁচা যে খুবই কঠিন, এটাই যে বড় বিপদ, হারাম থেকে বাঁচায় যে যায় না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বোঝাতে পারি না, মুমিন কারা? মুমিন তারাই, মুসলিম তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে শোনার পরে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল, তারাই মুমিন। জানতাম না সুদ খাচ্ছিলাম সেটা ভিন্ন বিষয়, আজকে জেনেছি লাথি মেরে ফেলে দেবো আজকে, এরা হলো মুমিন, এরা জ্ঞানী মানুষ। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, নিশ্চয় অবশ্যই বেশক সচমুচ যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে, যারা শিক্ষিত নারী তারাই উপদেশ গ্রহণ করবে। আজকের আলোচনা যত মানুষ মেনে নিবে, আজকের পর থেকে যত মানুষ সুদের ব্যবস্থা, বন্ধনের ব্যবস্থা, লোনের ব্যবস্থা ত্যাগ করবে, এড়িয়ে চলবে, এরা সবাই শিক্ষিত মানুষ। আব্দুল করিম সাহেব, আমার আব্বা আমাদের এই আখের মেলের স্কুলের হেড টিচার, প্রাইমারি স্কুলের, আমার আব্বা বন্ধনের ব্যবস্থা করে, তো আমার বাপ কি অশিক্ষিত? হ্যাঁ যুবক, তোমার বাপ অশিক্ষিত। আব্দুল করিম সাহেব, আমার মা আমাদের MSK স্কুলের হেড শিক্ষিকা, আমার মা এখনও বন্ধন দিতে যায়, বন্ধন নেয়, তো আমার মা কি অশিক্ষিত নারী? হ্যাঁ যুবক, তোমার মা অশিক্ষিত নারী। কেন? আল্লাহর উপদেশ তোমার মা গ্রহণ করেনি, তোমার বাপও গ্রহণ করেনি। আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী মানুষ, যাদের মাথাতে মগজ আছে, গোবর ভরা নেই, তারা উপদেশ গ্রহণ করবে। এখন যত মানুষ উপদেশ গ্রহণ করবে তারা শিক্ষিত মানুষ। আর তোমার বাপ যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে, তোমার মা যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে, আর এরপরেও যদি লোনের ব্যবস্থা করে, বন্ধনের ব্যবস্থা করে, সুদ খায়, ঘুষ খায়, তোমার মা অশিক্ষিতা, তোমার বাপ অশিক্ষিত, আল্লাহ তাআলার বাণীতে। কথা বুঝে আসেনি? কাজেই নিজেকে যদি শিক্ষিত মানুষ মনে করেন, আজকে থেকে এই ব্যবসা ত্যাগ করতে হবে। নিজেকে যদি শিক্ষিত দামি মানুষ মনে করেন, আজকে থেকে বন্ধনের ব্যবসা ত্যাগ করতে হবে। ইনশাআল্লাহ বন্ধন ত্যাগ হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একেবারে গোটা ভারতবর্ষ ছেয়ে আছে বন্ধনে। আল্লাহ যেন আমাদের সকলকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন।